ওয়েলকাম টু গাইডলাইন। আশা রাখছি প্রত্যেকেই ভালো আছো। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখন যে 21 তারিখ থেকে এক্সাইজ কনস্টেবল অর্থাৎ আবকারি পুলিশ কনস্টেবলের যে মাঠ শুরু হচ্ছে ফেজ 1-এর, আমরা জানি ফেজ 1-এর মাঠ শুরু হচ্ছে 21 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত চলছে, এবং ফেজ 2-এর মাঠ কবে শুরু হবে এটা অনেকের প্রশ্ন ছিল। আমি আজকে ভিডিওতে ফেজ 2-এর মাঠ কবে থেকে শুরু হচ্ছে, কোন রেঞ্জে, অর্থাৎ 5টা রেঞ্জ বাকি ছিল, সেই 5টা রেঞ্জের কোন ডিস্ট্রিক্টের কবে কোথায় মাঠ হবে সেগুলো কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি। এখানে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে আমি সেই জায়গাগুলোই শুধু মার্ক করে দেখিয়ে দেবো, আমি বেশি কিছু বলবো না, ম্যাসেজটা টোটাল পড়ছি না, শুধু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি বলে দিচ্ছি। মাঠ কিন্তু শুরু হচ্ছে ফেজ 2-এর 2 তারিখ থেকে শুরু হচ্ছে, 2-1 থেকে 28-1 পর্যন্ত কিন্তু মাঠ হবে, অবশ্যই যে সানডে এবং গভর্নমেন্ট যে হলিডেজ আছে সেগুলো বাদ দিয়ে। এই যে ফার্স্ট পেজ চলছে মাঠের, সেই ফার্স্ট পেজের টোটাল ক্যান্ডিডেট কত? টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 18,511, এবং সেকেন্ড ফেজের টোটাল ক্যান্ডিডেট কত হবে? 29,124। আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলে দিচ্ছি। এবং যে 5 রিক্রুটমেন্ট যে রেঞ্জের কথা বলা হচ্ছে, সেই রেঞ্জের মধ্যে মুর্শিদাবাদ 2 আছে। মুর্শিদাবাদ 2-এর সমস্ত নদিয়া ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তাদের মাঠ হচ্ছে, সেটা কোথায় হচ্ছে? এই যে SAP NIBN প্যারেড গ্রাউন্ডের কথা বলা হচ্ছে, কৃষ্ণনগরে যে প্যারেড গ্রাউন্ডটা আছে সেখানে কিন্তু মাঠ হবে। এটা কিন্তু হচ্ছে কত তারিখ থেকে? দু তারিখ থেকে শুরু হচ্ছে, 19 তারিখে শেষ হচ্ছে। এবং অবশ্যই বলছি এই যে ডেটগুলো বলা আছে এই ডেটগুলো কিন্তু বাদ দিয়ে, 3-1 দেখে নিন, এগুলো দেখে নাও, তোমরা নিজেরাই দেখে নাও। নেক্সট আমি বলে দিচ্ছি মেদিনীপুর RRV 1, এখানে কোন কোন ডিস্ট্রিক্ট নিয়ে হচ্ছে? ফ্রম পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, এই 3টে ডিস্ট্রিক্ট। কোথায় হবে? পশ্চিম মেদিনীপুর যে পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ড আছে সেখানে, পশ্চিম মেদিনীপুর এটা। এবং এটা হচ্ছে 4-1-2021 থেকে 9-1-2021 পর্যন্ত, অর্থাৎ মেদিনীপুরে শুরু হচ্ছে 4 তারিখ থেকে। এরপর যাচ্ছে মেদিনীপুর 2, মেদিনীপুর 2 হচ্ছে ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টের সমস্ত ক্যান্ডিডেট নিয়ে। কোথায় হচ্ছে? প্যারেড গ্রাউন্ড অফ ইয়েস যে বর্জোড়াতে, বাঁকুড়া বর্জোড়া ডিস্ট্রিক্টের যে প্যারেড গ্রাউন্ড আছে, একেগুলো সব দেখে নাও। শুরু হচ্ছে কিন্তু 15-1 থেকে শুরু হচ্ছে, 28-1 পর্যন্ত চলবে, অর্থাৎ মেদিনীপুর 2 যেটা বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট নিয়ে হচ্ছে তাদের শুরু হচ্ছে কিন্তু অনেকটা পরে, 15 তারিখ থেকে শুরু হচ্ছে। এরপর দেখবো ওয়ার্ড 1, বর্ধমান RRV যেটা আছে সেটা হচ্ছে অল ক্যান্ডিডেটস ফ্রম ওয়ার্ড 1 ইস্ট, ওয়ার্ড 1 ওয়েস্ট, হুগলি এবং বীরভূম, 4টে ডিস্ট্রিক্ট নিয়ে শুরু হচ্ছে ওয়ার্ড 1 RRV। এবং সেটা কিন্তু যে বিধাননগরে দুর্গাপুরে যে RCC যেটা আছে ক্যাম্পাস বিধাননগরে, সেখানে কিন্তু মাঠ হবে, শুরু হচ্ছে কিন্তু 8 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চলবে। যে দিনগুলো বাদ আছে সেগুলো একটু দেখে নাও। এরপর লাস্ট যেটা আছে হচ্ছে রায়গঞ্জ, যেটা RRV আছে সেটা কিন্তু অল ক্যান্ডিডেটস ফ্রম কি উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টগুলো নিয়ে হচ্ছে। এবং সেখানে হচ্ছে রায়গঞ্জই একটা কসবাতে যে JSAP 4th BN যেটা আছে এখানে কিন্তু মাঠ হচ্ছে, এবং 6 তারিখ থেকে শুরু হচ্ছে, 13 তারিখে শেষ হচ্ছে। আশা রাখছি এই নিয়ে কোনো প্রশ্ন নেই, সবটা মোটামুটি বোঝা গেছে। আর এর আগে যারা ফেজ 1-এ অ্যাডমিট তুলেছে, বা এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে টোটাল 3টে ফেজে ক্যান্ডিডেট ডাকা হচ্ছে, অনেকে হয়তো জেনে গেছে ইতিমধ্যে, 7টা, 10টা, 1টা। এই নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে মাঠ সংক্রান্ত, ফিজিক্যাল সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে, যার কারো হয়তো মাঠ প্র্যাকটিস করতে প্রবলেম হচ্ছে, এই নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, আমি এর আগে এই মাঠ নিয়ে 2টো ভিডিও করেছিলাম, আমি প্রয়োজনে ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক 2টো দিয়ে দেবো। তারপরেও বলছি যে যদি কারো কোনো প্রশ্ন থাকে এই নিয়ে, মাঠ করতে কোনো অসুবিধা হয়, চেস সংক্রান্ত যা কিছু, তাহলে আমার ভিডিও বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের যথাসাধ্য তোমাদের হেল্প করার, বা আমার যে অভিজ্ঞতা মাঠ করতে গিয়ে হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকো, শুভেচ্ছা রইল প্রত্যেকে, ভালোভাবে প্রত্যেকে মাঠ কমপ্লিট করো।